বেসিক ইলেকট্রনিক্স কম্পোনেন্টের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। পার্ট 2 তে আজকে আমরা শেখার চেষ্টা করব ফটো রেজিস্টর সম্পর্কে, বাজার সম্পর্কে, LM-35 টেম্পারেচার সেন্সর সম্পর্কে, ফ্লেক্স সেন্সর সম্পর্কে, অপটোকাপলার এবং এলসিডি মনিটর সম্পর্কে। এবারে আমরা আসি টেম্পারেচার অ্যানালগ টেম্পারেচার সেন্সর LM-35 প্রসঙ্গে। LM-35 মূলত একটি অ্যানালগ টেম্পারেচার সেন্সর, যেখানে তিনটি পা রয়েছে। উপাদানটি তাপমাত্রার উপর নির্ভর করে এর ভোল্টেজ আউটপুট পরিবর্তন করে। বাইরের শক্তি এবং মাটির সাথে সংযোগ স্থাপন করে উষ্ণ ও শীতল হওয়ার সাথে সাথে কেন্দ্রের পিনের ভোল্টেজ পরিবর্তন করতে পারে। এবার আমরা দেখব কিভাবে সার্কিটের মধ্যে LM-35 কে নিয়ে কাজ করা যায়। চিত্রে আমরা দেখতে পাচ্ছি, আমরা একটি LM-35 টেম্পারেচার সেন্সরকে একটি LED রেজিস্টর এবং সুইচের সাথে কানেক্ট করেছি। সেখানে টেম্পারেচার সেন্সরের পাওয়ারকে আমরা LED-র অ্যানোডের সাথে এবং ভোল্টেজ আউটপুট ভোল্টেজকে সুইচের সাথে এবং নেগেটিভ প্রান্তকে ব্যাটারির নেগেটিভ ভোল্টেজের সাথে কানেক্ট করা হয়েছে। এখানে দেখানো হয়েছে কিভাবে টেম্পারেচারের মান বৃদ্ধির সাথে সাথে সেন্সরের ইন্টারনাল রেজিস্ট্যান্সের পরিবর্তন ঘটে এবং সেটা এলইডির ইন্টেনসিটি পরিবর্তনের সাথে রিলেটেড হয়ে আউটপুট জেনারেট করে। এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসের টপিক। পরবর্তী ক্লাসে আমরা বেসিক ইলেকট্রনিক্সের আরও কিছু কম্পোনেন্ট নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।